পূর্ব ঘোষণা অনুযায়ী ঊনকোটি জেলা কংগ্রেসের ডাকে আজ কৈলাসহর মহকুমা জুড়েই 24 ঘন্টা বন্ধ পালিত হচ্ছে। সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত এই বন্ধ চলবে। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বন্ধ সর্বাত্মকভাবে সফল বলে কংগ্রেসের দাবি। এই কথা জানান জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। জেলা কংগ্রেসের উদ্যোগে আজকে যে কৈলাসহর মহকুমা 24 ঘন্টার বন্ধ, এই বন্ধ চলছে এবং সকাল থেকে রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া চলছে না, অফিস আদালত খুলছে না, দোকানপাট সমস্ত বন্ধ বা গাড়ি ঘোড়া সমস্ত স্তব্ধ হয়ে গেছে। আমরা প্রত্যেকটা অফিস অফিসে প্যাকেটিং করে আমাদের কংগ্রেসের কর্মী এবং সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা সে সাধ্যবাদ দাবি আদায়ের লক্ষ্যে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, দীর্ঘদিন যাবত এই আন্দোলন চলছে এবং আজকের এই শেষ লগ্নে আমরা 24 ঘন্টার বন্ধ চলছে। এখন সকাল 6টা থেকে 11টা পর্যন্ত এখন আমাদের বন্ধ চলছে শান্তিপূর্ণভাবে। আশা করি সর্ব অংশের মানুষ আমাদেরকে এই বন্ধে সমস্ত সমর্থন করেছেন, বিশেষ করে ব্যবসায়ী সমাজ এবং শিক্ষক কর্মচারী সবাই এগিয়ে এসে এই সাধ্যবাদ দাবিকে ওনারা আন্তরিকভাবে সমর্থন করেছেন। আমরা কৈলাসহর তথা এই মহকুমার সর্ব অংশের মানুষের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে স্কুল কলেজ সব স্তব্ধ হয়ে গেছে, রাস্তাঘাট শুনশান হয়ে গেছে, কোথাও লোকজন আমরা দেখতে পাচ্ছি না। এর জন্য কৈলাসহরবাসীকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। আজ সকাল 6টা থেকেই কংগ্রেস কর্মীরা বিরজিৎ সিনহাকে সঙ্গে করে কৈলাসহরে পিকেটিং করেছে। বিরজিৎ সিনহা জানান যে 7 দফা দাবিকে কেন্দ্র করে আহত এই বন্ধকে জনসাধারণ সমর্থন করেছে। স্কুল কলেজ অফিস আদালত দোকানপাট বাজার কোনো কিছুরই ঝাপটা খোলেনি। উল্লেখ করা যেতে পারে যে সম্প্রতি জেলা কংগ্রেস ভবনে কিছু দুষ্কৃতীরা হামলা চালিয়ে ভবনের ব্যাপক ক্ষতি করেছিল। এর পরিপ্রেক্ষিতে বিজেপির জেলা সভাপতি ভগবান দাস জানিয়েছিলেন যে কংগ্রেসিরাই কংগ্রেস ভবনে হামলা করেছে। দুজনকে তারা আক্রমণ করে এবং ধরে কংগ্রেস পার্টি বিষয়ে নিয়ে গিয়ে তাদেরকে মারধর করে। এরা তো কংগ্রেস পার্টি অফিস থেকে আসছে, নিশ্চিত এরা কংগ্রেসের সদস্য হবে, যেহেতু কংগ্রেস অফিসে নিয়ে মারধর করেছে। এবং তারা পরবর্তী সময় আমার কাছে যতটুকু খবর রয়েছে যে এরা নাকি পরবর্তী সময় একটা পাল্টা কাউন্টার কেস করেছে, তাদের পার্টি অফিস ভাঙচুর হয়েছে। স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী রয়েছিল ওনাদের যে মতামত আমরা পেয়েছি, ওনারা বলেছেন যে আমাদের ছেলেদেরকে বা এবিভিপির ছেলেদেরকে মারধর করার পর যখন তাদেরকে উদ্ধার করে হসপিটাল নিয়ে যাওয়া হয়, পরবর্তী সময় ওই কংগ্রেস অফিসে থাকা কিছু কংগ্রেসেরই বা পার্টি অফিসের কিছু ছেলেরা কংগ্রেস অফিসে কিছু ভাঙচুর করে চেয়ার টেবিল, এটা এটা নাটক দেখানো তারা করেছে যে তাদেরকে এই অন্যায় থেকে মানে তাদেরকে গা ঢাকা দেওয়ার জন্যে বা সেই অন্যায়কে মোচার জন্যে অন্যের এদের উপর দোষ স্থাপনের জন্যে নিজেরাই ভাঙচুর করে এরা পরবর্তী সময় এটা কাউন্টার কেস তারা করেছে। এটা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন ওনারা দেখেছেন এবং ওনাদেরই মতামত সেটা যে তারা নিজেদের অফিস নিজেরাই ভাঙচুর করেছে। আজ বিরজিৎ সিনহা জানান যে ওই দুষ্কৃতীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি আরও জানান যে সরকারি হাসপাতালগুলিতে গেরো কর নেওয়া বন্ধ করাসহ কৈলাসহর কুমারঘাট রাস্তার মেরামত অবিলম্বে সম্পন্ন করতে হবে। কৈলাসহর বন্ধ সকাল থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন, অফিস আদালত স্কুল কলেজ সব বন্ধ, দোকানপাট বন্ধ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আমরা বাধা দিইনি কিন্তু সেখানে স্টাফ নাই, কোনো আমরা মোকদ্দমা চলছে এবং যে ইস্যু নিয়ে আমরা বলতে দেখেছি কৈলাসহরের মানুষ বিহাতে সমর্থন করেছে। একটা মেজর ইস্যু, একটা তো কংগ্রেস অফিসে আক্রমণ, আরেকটা হচ্ছে হাসপাতালের পরিষেবার জিজিয়া কর, কিন্তু আর সাংঘাতিকভাবে মানুষ খুব এটা প্রত্যাহারের দাবিতে আমরা বন্ধের মধ্যে আমার দাবি ছিল এই কৈলাসহরে মানুষ এই কৈলাসহর মহকুমায়
72 কিলোমিটার ব্যাপী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, 72 কিলোমিটার। এটা মেরামতের জন্য 12.5 কোটি টাকা দিয়েছে, কোনো কাজ না করে। আর এদিকে বাঁধের অবস্থা খারাপ, মানুষ ভয়ে আছে। এই যে লুঠোটো রাজ, এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। বন্যা, ভয়াবহ বন্যার পরে যে পরিস্থিতি, যাদের গরু মহিষ পশু পক্ষী মারা গেছে, তাদের ক্ষতিপূরণের নামে 3 কোটি 90 লক্ষ ৯০ লক্ষ, এটাতে যে বেনিফিশিয়ারি লিস্ট করা হয়েছে, যেগুলোতে বন্যা স্পষ্ট করেনি, জল যায়নি, সেই সব জায়গাতেও বেনিফিশিয়ারি ফলস। এখানে আমরা যে জেলা কংগ্রেসের কিছুদিনের নেতৃত্বে পশুপালন দপ্তরে ঘেরাও করেছিল, লিস্ট পেয়েছে, লিস্টে দেখা যায় সব 2 নম্বরই ভুয়া, যারা সত্যিকারে ক্ষতি হয়েছে তাদের নাম নেই। এটাকে বাতিল করে নতুন করে ইনকোয়ারি করার জন্য আমরা দাবির মধ্যে রয়েছে। আমাদের দাবির মধ্যে রয়েছে কৈলাসহর মহকুমা যে পাকা রাস্তাগুলো আছে, সেখানে যাতায়াত করার মতন অবস্থার মধ্যে নেই, কোনো রিপেয়ারিং নেই। বন্যার পরে যুদ্ধকালীন ভিত্তিতে রাস্তাঘাট নির্মাণ করা উচিত বা মেনটেন্স কিছু করে না। এইসব একটা মানে কি বলে কৈলাসহর দেবীশিকা ময় একটা পরিবেশ। এখান থেকে কৈলাসহর থেকে কুমারঘাট যেতে 1 ঘন্টা লাগে, রাস্তা এত খারাপ, যেখানে 25 মিনিট 20 মিনিটে যাওয়া যায়। এটা বাম আমল থেকে ধরে বিজেপির আমলেও কোনো মেনটেন্স নেই। এরপরে এগ্রিকালচার ডিপার্টমেন্ট পুরাপুরি বেঁচে, মানুষ 2 হাত ভরে সমর্থন, 2 হাত ভরে। এবং হাসপাতালে ঝিঝিয়ার প্রশ্নের ফলে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, মানুষ ভয়, মানুষ বাঁচার জন্য হাসপাতালে যাবে। এখন কৈলাসহরের লোক এখন সব আসামের দিকে পাড়ি দিচ্ছে, পশুকালে আসে, বাড়িঘর বেঁচে, গরিব মানুষ গরু বেঁচে, হাল বেঁচে, শিলচরে যাচ্ছে চিকিৎসার জন্য। এখানে চিকিৎসা পরিষেবা শূন্যের। গতকাল থেকেই জেলা পুলিশও এক প্রকার তৈরি ছিল ল অ্যান্ড অর্ডার বজায় রাখতে। আজ নিজেই পথে নামলেন এসপি লাকি চৌহান। কংগ্রেস কর্মীরা পিকেটিং করলে সকাল 11টা থেকেই তাদেরকে গ্রেপ্তার করে অস্থায়ী ক্যাম্পে রাখা হচ্ছে। এই সংবাদ লেখা পর্যন্ত বহু কংগ্রেসীদের গ্রেপ্তার করেছে পুলিশ। লাকি চৌহান জানান যে কৈলাসহরে 2টি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। বিরজিৎ সিনহা, বদরুজ্জামান সহ হেভিওয়েট নেতাদের গ্রেপ্তার করে এই বন্ধের কণ্ঠরোধ করতে চাইলেও এই বন্ধ সর্বাত্মকভাবে সফল বলে কংগ্রেসীদের দাবি। अभी तक कितना हुए कांग्रेस वर्कर अरेस्ट हुआ था? अभी भी हम लोग डिटेन कर रहे हैं, अरेस्ट कर रहे हैं, तो अभी नंबर काउंट नहीं किया है, तो द प्रोसेस इज स्टिल गोइंग ऑन। अलग अलग जगह से डिटेन करके डिटेंशन सेंटर पे लाया जा रहा है, कुछ समय बाद आपको। कोई इंसिडेंट रखा खबर नहीं? इस तरह का कोई वायलेंस का इंसिडेंट तो नहीं हुआ है, एक दो माइनर इंसिडेंट्स ऑफ डैमेज टू सर्टेन थिंग्स वो आया है, तो लेट अस सी अभी हम लोगों को क्या इन्फॉर्मेशन और डिटेल्स में आती है। एंड डेफिनेटली वी विल टेक एक्शन, कुछ अगर ऐसा उल्टा सीधा या गलत इलीगल काम होता है तो वी विल बी टेकिंग वेरी स्ट्रिक्ट एक्शन। अभी तक ब्रिटिश ने अरेस्ट हुआ था मैडम? अरेस्ट हुआ। डिटेंशन कम कितना है? डिटेंशन सेंटर 4 है, 2 कैलाश शहर के अंदर, 2 ईरानी। অন্যদিকে কিছু দুষ্কৃতীরা অ্যাম্বুলেন্স গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে, রাস্তায় জ্বালানো হয়েছে টায়ার। আরজিএম হাসপাতাল তথা জেলা হাসপাতালের মোট 2টি অ্যাম্বুলেন্স গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে।
জেলা হাসপাতালের অ্যাম্বুলেন্স হামলায় কল্পনা সেন নামে একজন জিডিএ মহিলা কর্মী অল্প বিস্তর আহত হন বলে জানা গেছে। ইরানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্সটি ইরানি থানার দেবীপুর থেকে জেলা হাসপাতালে রোগী নিয়ে আসার সময় ইরানি বাজারে কে বা কারা গাড়িটি লক্ষ্য করে ঢিল ছুড়লেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অ্যাম্বুলেন্স হামলার ঘটনায় কোনো রাজনৈতিক দলই এখনও কোনো প্রকার প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।